হাই বিয়ার্স, ফার্স্ট বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা সবাই বেশিরভাগই ইমো ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করে থাকি। তো এই অ্যাপের কিছু হিডেন ট্রিক্স আছে যা আমরা হয়তো জানি না। তো এই ভিডিওতে আমি এই হিডেন ট্রিক্স গুলোর কথা বলবো। তো চলুন দেখি ভিডিওটা। প্রথমে আমি ইমো অ্যাপটি ওপেন করতেছি, এরপর আমি কন্ট্যাক্টে ক্লিক করে একটা কন্ট্যাক্ট ওপেন করলাম এবং মেসেজে হোল্ড করলাম। এখন ডিলেটে ছাপ দিলাম, এরপর আমি প্রোফাইল নেমে ক্লিক করলাম, এরপর দিলাম চ্যাট হিস্ট্রিটি ক্লিক করলাম, এরপর ডিলেট করে দিলাম, এরপর থ্রি ডট এখানে ক্লিক করলাম, এরপর সেটিংসে গেলাম, এরপর স্ক্রল করে নিচে গেলাম, এরপর ডিলেট চ্যাট হিস্টোরিতে ক্লিক করে অল চ্যাট হিস্টোরি একেবারে ডিলেট করে দিতে পারবেন। তো আমি তিনভাবে চ্যাট ডিলেট করার অপশন দেখালাম। এরপর আমি ব্যাকে আসলাম, এরপর কন্ট্যাক্টসে ক্লিক করলাম এবং স্ক্রল করে এখান থেকে একটা কন্ট্যাক্ট ওপেন করলাম। এরপর এখানে ডান পাশে রেকর্ডারের অপশন দেখা যাচ্ছে, তো এটা হোল্ড করে ধরে আপনারা রেকর্ড পাঠাতে পারবেন। তো এই রেকর্ডের অপশনটা নতুন ভার্সনে আছে, পুরাতন ভার্সনগুলো তো নেই। তো আপনাকে এজন্য ইমো লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে একটা কন্ট্যাক্ট ব্লক করা যায়। আমি একটা কন্ট্যাক্ট ওপেন করলাম এবং নিচে গেলাম এবং ব্লকে ক্লিক করে ইয়েস করে দিলাম। এখন এটি ব্লক হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে এটি আনব্লক করতে হয়। এই জন্য আমাকে সেটিংসে যেতে হবে, এরপর স্ক্রল করে নিচে যাবো, এরপর ব্লক কন্ট্যাক্টসে ক্লিক করব। এরপর আমি যে কন্ট্যাক্টটি আনব্লক করতে চাই এখানে আনব্লকে ক্লিক করব, আবার আনব্লকে ক্লিক করব। এখন কন্ট্যাক্টটি আনব্লক হয়ে গেছে। এরপর আমি ভেগে যাব, এরপর আমি অ্যাড ক্যামেরা টু হোম স্ক্রিন এ ক্লিক করব। এটার সাহায্যে আমরা একটা ইমোর ক্যামেরা স্ক্রিনে অ্যাড করতে পারি। ও দেখা যাচ্ছে ইমো ক্যামেরা। তো এটাতে ক্লিক করে আপনারা ইমোতে ছবি এবং ভিডিও পাঠাতে পারবেন এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি আবার ইমোতে গেলাম, এরপর আমি একটা কন্ট্যাক্ট ওপেন করলাম, এরপর কন্ট্যাক্ট নেমে ক্লিক করলাম এবং শর্টকাটে ক্লিক করলাম। তো শর্টকাটে ক্লিক করে আপনারা যে কোনো কন্ট্যাক্টের শর্টকাট ক্রিয়েট স্ক্রিনে রাখতে পারেন। তো আমি ক্রিয়েট করছি একটা কন্ট্যাক্ট শর্টকাট, এটা আমি স্ক্রিনে দেখব। দেখা যাচ্ছে যে নামে আমি শর্টকাটটা ক্রিয়েট করলাম ওটা দেখা যাচ্ছে। এখন আমি আবার ইমোতে যাব, ইপিন করলাম এবং থ্রি ডট এখানে ক্লিক করলাম, এরপর সেটিংসে ক্লিক করলাম এবং স্ক্রল করে নিচে গেলাম, এরপর আমি ইমি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলাম এবং চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, এরপর ফ্যান আইকনে ক্লিক করলাম। এটার মাধ্যমে আপনারা আপনাদের ইমোর প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। এরপর আমি ডিলেট ইওর ইমি অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে ডান দিলে ইমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে, যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট ডিলেট করতে চান। আমি ব্যাকে গেলাম, এরপর রিকোয়েস্ট নেম চেঞ্জে ক্লিক করলাম। এখানে এই দুই অপশানের মাধ্যমে আপনারা আপনাদের ইমোর কারেন্ট নেমটা চেঞ্জ করতে পারেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ডান দিলে তো নামটা পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফার্স্ট বাংলা টেক চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।